বকুল সাহেব আপনি একটু পড়ুন। তখন অত কানে যখন প্রশংসা শুনেছেন কান না হয় বন্ধ করেছে, এখন একটু লেখা তো আছে। কোথায় কে কি বলেছে, মির্জা ফখরুল কোনো সম্মেলন করে না, গণতন্ত্র নাই, নির্বাচন নাই, মহাসচিব সদস্য তিন তিনবার লন্ডন থেকে কর্তা নাচায় ফখরুল এখানে নাচে, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ, পুতুল নাচের খেলা। বাংলাদেশে আন্দোলন হয় এখানে আর আন্দোলনের ডাক আসে টেমস নদীর পার থেকে, ডাক আসে লন্ডন থেকে, ডাক দেখে দণ্ডিত পলাতক আসামি যে মুসলেখা দিয়ে বলে গেছে আর রাজনীতি করব না। এখন রাজনীতি করে কে, আদালতের নিষেধ আছে অনলাইনে দণ্ডিত আসামি বক্তৃতা করতে পারবে না, কিন্তু প্রতিনিয়তই তারেক রহমান অনলাইনে প্রতিদিনই কথা বলে যাচ্ছে। আমরা এই বিষয়টি আদালতের দৃষ্টি আমরা আকর্ষণ করছি, কারণ এটা আইনের দৃষ্টিতে সে অপরাধ করে যাচ্ছে, আর এই অপরাধের সঙ্গে তাল মিলাচ্ছে আজকে মির্জা ফখরুল। তারপর এখানে চট্টগ্রামের আমির খসরু মাহমুদ, ফখরুল আসলে এখনো বুঝেনি, সময় এলে বুঝবে। তারেকের আসল লোক হচ্ছে আমির খসরু, তাকে দিয়ে এই সব কাজ, সব অপকর্ম, সব নির্দেশ তার মাধ্যমে আসে, টাকা পয়সার খেলা ওইসব ওই আমির খসরুর মাধ্যমেই তারা করছে। প্রথমে যে প্ল্যান করেছে, প্ল্যান ভেস্তে গেছে। প্ল্যান ছিল যেটা এতদিন শেখ হাসিনার ক্ষমতায় থাকার কথা ছিল, এতদিন আমার মন্ত্রী থাকার কথা ছিল না, আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকার কোনো কথা ছিল না। তাদের যে প্ল্যান ছিল তাদের সে কর্মসূচি অনুযায়ী আমরা নাকি এতদিন পালিয়ে যাওয়ার কথা। কে পালিয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে? পালিয়ে গেছে একমাত্র তারেক রহমান, পালিয়ে গেছে তারেক, আওয়ামী লীগ পালানোর দল নয়। আওয়ামী লীগ দেশের মাটি, দেশের জনগণের সঙ্গে আছে, ক্ষমতায় থাকলেও আছি না থাকলেও আছি। আমরা মানুষের সঙ্গে রাজনীতি করি, আমরা মানুষের রাজনীতি করি। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জনগণের জন্য রাজনীতি করেন, আজকে তারা অবিরাম তাদের অন্তর্জ্বালা চলছে,
পদ্মা সেতু নিয়ে অন্তর্জালা, মেট্রো রেল নিয়ে অন্তর্জালা, চট্টগ্রামে টানেল নিয়ে অন্তর্জালা, 100 সেতু নিয়ে অন্তর্জালা, বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে তারা পারেনি এটা নিয়ে অন্তর্জালা, এখন নতুন করে অন্তর্জালা, শেখ হাসিনা বিদেশে গিয়ে বাংলাদেশকে নতুন উচ্চতায় উন্নীত করেছে অন্তর্জালায়, তারা এখন জ্বালায় জ্বালায় মরছে। লন্ডনে ঋষি সুনাক, ব্রিটেনের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রীকে বলেছেন যে আমি আমার 2 কন্যা আমার স্ত্রী আমরা গোটা পরিবার আপনার ভক্ত আপনার অনুসারী, বৈঠক না করলে এ কথাগুলো কিভাবে বলল। আমির খসরু আজ মিথ্যাচার করে পল্টনে বলেছে যে ঋষি সুনাকের সাথে বৈঠক হয়নি, অথচ তিনি শেখ হাসিনাকে বলেছেন আপনাকে বহুদিন ধরে অনুসরণ করছে, আপনি অনুকরণ করার মতো ব্যক্তিত্ব, আর আমির খসরু তোমাদের অন্তর্জালা। ঋষি সুনাক শেখ হাসিনাকে প্রশংসা করলেন, সমান তার ফ্যামিলি তাকে ভক্তি করে শ্রদ্ধা করে দীর্ঘদিন ধরে, এই কথা বলার পর বলে বৈঠক নাকি হয়নি, কিভাবে বৈঠক হবে। ফখরুল আবার বলে বিদেশে গিয়ে ক্ষমতা থাকতে দেন দরবার করতে 3 দেশ সফর করেছে শেখ হাসিনা, ক্ষমতা এক সময় ছিলেন মির্জা ফখরুল হৃদয়ের জ্বালা ক্ষমতা থেকে সরে গেছে, ক্ষমতার ময়ূর সিংহাসন আপনাদের কপালে আর জুটবে কিনা জানি, আজকে যেভাবে কথা বলছে, জাপানের দাওয়াতে প্রধানমন্ত্রী গেছেন, 7টা MOU একটা চুক্তি এবং বাজেট সহায়তা 25,000 কোটি টাকা বাংলাদেশের টাকা জাপান থেকে আমাদের প্রধানমন্ত্রী নিয়ে এসেছে, জাপানের পর এক অসাধারণ ঘটনা ঘটে গেছে বিশ্বব্যাংক, যেই বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে সরে গেছে আমাদেরকে অপবাদ দিয়ে, সেই বিশ্বব্যাংক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 50 বছরের অংশীদারিত্ব উপলক্ষে তাকে সম্বর্ধনা দিয়েছে, যেখানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট যে বক্তব্য দিয়েছে শেখ হাসিনার সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যে প্রমিজ এবং কমিটমেন্ট সেটা যেভাবে প্রশংসা করেছে, আজকে দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন ফোরাম, আজকে IMF প্রধান বলে শেখ হাসিনা যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে দিচ্ছেন এটা বাংলাদেশের অর্থনীতিকে আত্মশক্তিকে বলিয়ান করতে যাচ্ছে, IMF এর প্রধান বলছেন, এগুলো একটু পড়ুন ফখরুল সাহেব আপনি একটু পড়ুন। তখন অত কানে যখন প্রশংসা শুনেছেন কান না হয় বন্ধ করেছে, এখন একটু লেখা তো আছে, কোথায় কে কি বলেছে, জাপানের প্রধানমন্ত্রী
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, আইএমএফ এর প্রধান, এরা প্রশংসা সূচক যে বক্তব্য বাংলাদেশের পক্ষে দিয়েছেন শেখ হাসিনাকে যে সম্মানে সম্মানিত করেছেন, আপনাদের তো জ্বালা হবে, বুকে ব্যথা অন্তরে জ্বালা। শেখ হাসিনা আর কেন এত, যাকে আপনারা হটাতে চান ক্ষমতা থেকে, ষড়যন্ত্র করছে, বিদেশিরা কেন তার প্রশংসা করে। মনে রাখবেন ফখরুল সাহেব, আমির খসরু সাহেব, শেখ হাসিনা বাংলাদেশের জন্য বিদেশে গেছে, নিজের ভাগ্য উন্নয়নের জন্য যাননি। শেখ হাসিনা কোনো দেশে ক্ষমতার জন্য যাননি, কোনো দেশে নালিশ করতে যাননি, আপনাদের মতো দেশের জন্য, দেশের উন্নয়নে, দেশের অর্থনীতিকে আরো বলিয়ান, আত্মশক্তিকে বলিয়ান করার জন্য তিনি সেই তাদেরই আমন্ত্রণে, আপনাদেরকে তো লজ্জা শরম না, আমন্ত্রণ করার দরকার নাই, সকালে ঘুম থেকে উঠে মুখটা না ধুয়ে আমেরিকান দূতাবাসে গিয়া হাজির হন নালিশ করার জন্য। আপনাদেরকে তো আপনারা নিজেরাই গিয়ে গায়ে পড়ে নালিশ করেন, শেখ হাসিনা আওয়ামী লীগ নালিশ করে না। বিদেশিরা আমাদের বন্ধু, পরামর্শ দিতে পারে, কিন্তু ক্ষমতা আমাদের বসাতে পারে না। ক্ষমতা বসাতে পারে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণের শেখ হাসিনা আছেন, আমরা আছি, জনগণও আমাদের সঙ্গে।